কী শিব, এবার তো লোকে তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য তোমার পেছনে ছুটবে। আমার অটোগ্রাফ কেন? তুমি বিখ্যাত গায়িকা লতা গুহের শাশুড়ি, তাই। আমি তোকে এক্ষুনি রেকর্ডিং স্টুডিওতে নামিয়ে দিলাম, ওখানকার ক্যাসেট কোম্পানির মালিক ওকে দেখেছি। ভয় তো আমার বুক দূর দূর করছে, জানি না মেয়েটা কি করছে। আরে দেখো, তোমার বৌমা আমার লতা মা হলো জাত শিল্পী, স্বয়ং সরস্বতী ওর কণ্ঠে, ওর জন্য আমি কোনো চিন্তাই করি না। ওর জয়যাত্রা তো এই শুরু হলো, তুমি দেখে নিও। উফ, এই চ্যারিটি প্রোগ্রামে গান গাওয়ার অফারটা কিরকম কাজে লেগে গেল বলতো। ওকে যেতে দিয়ে ঠিক করলাম কিনা ঠিক বুঝতে পারছি না। এ আবার কি কথা? হ্যাঁ দেখো, এতদিন তো বউ হয়ে চার দেয়ালের মধ্যেই ছিল, এখন বেরোলো এত লোক, যদি একবার নাম ছড়ায় সে ভার বইতে পারবে তো। মানে সাফল্যর মাথা ঘুরিয়ে দিতে পারে বলছো? তা বলতে পারো। দেখো এই তো সবে যোগাযোগগুলো শুরু হলো, সূত্রপাত হলো তার, এখন থেকে এসব কথা ভেবে লাভ কি? সেই এমনও তো হতে পারে যে বৌমা কিছুই করতে পারলো না, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। তবু তো বৌমা ক্যাসেট কোম্পানি অব্দি পৌঁছতে পেরেছি, আমি তো তাও পারলাম না। আমিও তো গান গাইতে পারতাম, অভিনয় করতে পারতাম। শিশু কি বলতে পারি শিবু, তুমি আসছো শাড়িটা এমনি করে কোমরে জড়ানো আর মাথার দুটো বেনি পিঠের উপর সাপের মতন পড়ে রয়েছে, সিঁড়ি দিয়ে একদম ছুটতে ছুটতে আসছো আমার ঘরের দিকে, হাতে একটা পুঁটুলি, কি আছে না নীল শাড়িটা নাটকে পরবে না হলুদটা? বলতে পারি? অবাক জলপান নাটকে তোমার মনে আছে তুমি ধুতি পরে অভিনয় করছিলে, ব্যাস পেছন থেকে কাঁচা খুলে গেল, তুমি তো বুঝতেই পারোনি, লোকে তো এসে এসে মরে যায়। কিন্তু বিসর্জন নাটকটা দারুণ জমেছিল, তোমার মনে আছে? দুইজনে চলে যাই, এ তো স্বপ্ন নয়, একবার স্বপ্ন মনে করেছিনু তাই এসেছিনু সুখে, গান গেয়েছিনু, কিন্তু সত্য এ যে বলো না সুখের কথা, আর দেখায় না স্বাধীনতা প্রলোভন, বন্দি আমি সত্য কারাগারে। তারপর আমি বলবো চলে যাও অপর্ণা। কেন যাবো? এই নারী অভিমান তো। অভিমান কিছু নাই আর, জয়সিংহ তোমার বেদনা আমার সকল ব্যথা সব গল্পের চেয়ে বেশি, কিছু মন নাই অভিমান। এই 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 শিবু, এই কি কি হচ্ছে কি? এরম এরম কর, সংসারের যাতা কলে ঢুকে কতগুলো বছর কেটে গেল বুঝতেই পারিনি। আজ বৌমাকে দেখে মনে হচ্ছিল আমি কেন কিছু করতে পারলাম না, আমিও তো গান গাইতে পারতাম, নাচতে পারতাম, অভিনয় করতে পারতাম। কথাটা কড়া শোনাবে তাও বলি, তোমরা সবাই মিলে তো সংসারের যাঁতাকলে পেশাই হচ্ছিলে, এটা বড় কিছু ভাবার বা দেখার মনের অবস্থায় তোমার ছিল না। শুধু তোমার কেন, তোমাদের কারোরই ছিল না। দেখো কথাটা খারাপ লাগবে তো বলছি, আমি না গিয়ে পড়লে তোমরা চিরকালই ওই রকম চোখে ঠুলি পরে সংসারের খুব ছোট ছোট খুঁটিনাটি জিনিস নিয়ে ব্যস্ত থাকতে জীবনটা কাটিয়ে দিতে, তাই না? গত জন্মে হয়তো কিছু পূর্ণ করেছিলাম, তাই তোমার আবার দেখা পেলাম, কত অন্যায় হয়েছে, কত কষ্ট দিয়েছি তোমাকে। না না, সে তুমি তো ছোট ছিলে, বয়স কম ছিল, তুমি বাবার মুখের উপর কিছু বলতে পারোনি। তবে আবার ভেবে দেখো শিবু, তুমি তো আমাকে হাত ধরে তোমার সংসারে আবার নিয়ে গেলে, সেখানে তোমার ছেলেমেয়েরা গোড়ায় গোড়ায় কত প্রতিবাদ করেছে, কত কিছু বলেছে, কিন্তু তুমি তো পিছিয়ে আসনি, পেছপা হওনি। না দেখো, এক অর্থে তো তোমার হাত ধরেই আমার সংসার জীবনে শুরু, এই যে লতা মা,
রবি, দিয়ারানি, সীমা, রমলা, নীনা, মালা, কিংসুপ, কত কত বড় পরিবার আমার পেয়েছি বলতো। আর শিবু, মানুষ তার অপূর্ণ স্বপ্নগুলো তো ছেলে মেয়েদের মধ্যে দিয়ে পূর্ণ করে। তুমি যা করতে পারোনি লতা তাই করবে। তুমি তোমার বৌমার মধ্যে দিয়ে তোমার অপূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করে নাও, আর সেই সঙ্গে ওকে আরো এগিয়ে যেতে সাহায্য করো। জানো, মাঝে মাঝে খুব কষ্ট হতো, সারা রাত্রির ঘুমোতে পারতাম না। তারপর এক সময় কেমন যেন অভ্যেস হয়ে গেল বিজনকে, আর তোমার স্মৃতিও কেমন ছাপসা হতে থাকলো। শুনবো না অতীত, আমি শুনবো না। আমিও মানুষ শিবু, আমারও কষ্ট হয়, সবই তো মেনে নিয়েছি, সে তো ঠিকই। কিন্তু তুমি আমার কথা ভাবতে না, তোমার স্মৃতিতে আমি ঝাপসা হয়ে গিয়েছি, এটা আমি শুনতে চাই না, আমি শুনবো না। থাক না কিছু কথা যা শুনিনি, যা কোনোদিন শুনবো না। দিনের শেষে শিবুকে পেলাম, সেই তো অনেক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কত সংকোচ, কত উচিত অনুচিতের বেড়া জাল ঘিরে ধরে। মলিক, এই মুহূর্তে ইচ্ছে হচ্ছিল তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদি। নিন। থ্যাংক ইউ। আপনার না সবেতেই বাড়াবাড়ি। মাসিমা যখন নেই আমি তো বললাম যে চা করার কোনো দরকার নেই। আপনার আবার কালকে নাইট ডিউটি ছিল, শুধু শুধু কষ্ট করলেন। না না, তা বললে হয় নাকি? নিন। আমাকে আপনি বলেন ফর্মালিটি না করতে, এটা ফর্মালিটি নয়? না না, এটা কি? না না, একদমই না। শুনুন, চা কি জানেন তো, চা হচ্ছে বাঙালির প্রাণ। না হাসেন কেন, ঐতিহ্য, মানে যাকে বলা যায় সংস্কৃতি, এটা কি জাস্ট ওই ফর্মালিটি বলবেন না। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই তো বাচ্চা ছেলে পেয়ে সান্ত্বনা দিচ্ছেন, কোনো মানে হয়? সত্যি সত্যি ভালো হয়েছে। মায়েরা এইরকম করে জানেন তো, ছেলেদের মানে ছেলেরা যা করছে সবই তার। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তা আপনি খেয়ে দেখুন। দেখবো তো বটেই। কি কি বুঝলেন? সত্যি সত্যি ভালো হয়েছে। সত্যি জানেন তো, মানে ভয় ভয় না, খুব মানে যত্ন করে করেছি। না পরের বার কিন্তু এরকম করতে পারবো না, ভাববেন না যেন আমি পরের বার এরকম পারবো। আপনাকে হাসলে তো খুব সুন্দর দেখায় না, আপনাকে খুব একটা হাসতে তো দেখা যায় না। হাসি আর আনন্দ আমার জীবনে দুদিনের অতিথি, আসে বসে চলে যায়। তো ওদের এবার থেকে আপনার গেস্ট রুমটা দেখিয়ে দিন, বলুন যে যখন এসেছই তখন কটা দিন আমার এখানে থেকে যাও, আর দুটো তিনটে দিন যদি ওদের বসিয়ে রাখতে পারেন আপনার কাছে, দেখবেন এই হাসি মজা আনন্দ এরাই আপনাকে ছেড়ে আর যেতে চাইছে না। তাহলে তো প্রথম কাজ আমার হওয়া উচিত পটেলের চাকরিটা ছেড়ে দেওয়া। লীনা সাজতে আমার আর ভালো লাগছে না। বেশ তো ছাড়বেন, জাস্ট আর কয়েকটা দিন, শেষ কয়েকটা দিন লড়ে যান। দুবাই পালিয়েছে পেটেল, রনি গুপ্তাটাকে একটু হাতের মুঠোয় নিয়ে আসি। এদিকে আমাদের স্পেশাল ডিপার্টমেন্টও ওই কম্পিউটার কোডের ওপর কাজ চালিয়ে যাচ্ছে। সবকটা জাল একসঙ্গে গুটিয়ে আনতে হবে তো। আমার আসলে আর মিথ্যে সাজতে ভালো লাগছে না। আমার না অফিসে যেতেই ইচ্ছে করে না, আর আমি যদি নাই যাই তাতে পেটেল তো দুবাইতে থেকে কি বা বুঝতে পারবে? আসলে আমি বাড়িতেও না, মানে আমি বাড়িতে কিছু বলতে পারছি না, মানে আমি যদি বাড়িতে বলি তাহলে
রোজকার বন্ধ হয়ে যাবে বলে আমার শাশুড়ির গঞ্জনা শুনতে হবে। আমি না মানে আমার এই বাড়ি আর প্যাটেলের অফিস এই দুটোর মাঝখানে পড়ে ক্লান্ত হয়ে পড়ছি। আপনার শাশুড়ির দুর্ভাগ্য যে বাড়িতে যে বৌমাটি রয়েছেন সেটি যে একটি হীরে কোহিনূর সেটা উনি কিছুতেই বুঝতে পারলেন না। এত গালাগাল গঞ্জনা সহ্য করেও আপনি ওদের কথা ভাবছেন, কই ছেড়ে তো চলে যাচ্ছেন না? আমি ওদের ছেড়ে কোনোদিন যেতে পারবো না। আমি তো সেই কথাই বলছি। এই বোঝা বইতে বইতে না আমি সত্যি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। কিংশুক আমি বুঝতে পারি যে টাকা রোজগার বন্ধ হয়ে গেলে ওদের একটা ইনসিকিউর ফিলিং হয়। যদি চাকরি করতে না ভালো লাগে তো ছেড়ে দাও। দেখো আমি আমি বেশি মাইনে পাই না সেটা ঠিকই, কিন্তু তোমার প্রয়োজনে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো না, সেরকম তো নয়। ছেড়ে দাও চাকরিটা, তবে যাত্রা দুটো দিন বাদে। কি ব্যাপারটা কি? তুমি জানো না যে আসছে মাসে কোর্টে কেসটা উঠছে? এখনো ব্রিফটা আমার টেবিলে নেই কেন? আমি ভেবেছিলাম এর মধ্যেই আমি সব টাইপ করে ফেলতে পারবো, মাঝখানে মায়ের এমন শরীর খারাপ হয়ে গেল। এটা কি এটা কি কোর্ট শুনবে নাকি আমার ক্লায়েন্ট বুঝতে পারবে যে তোমার অসুবিধার জন্য আমি কেসটা ভালো করে স্টাডি করতে পারিনি? সরি ম্যাডাম, আমি কালকের মধ্যেই সমস্ত কিছু তৈরি করে দেবো। শোনো, জীবনে যদি উন্নতি করতে চাও না কাজটা মন দিয়ে করবে, বাড়িতে অনেক অসুবিধা থাকতেই পারে। তোর সঙ্গে কথা আছে। হ্যাঁ, ঠিক করে কাজটা করবে, ঠিক আছে? তোর সঙ্গে কথা আছে, বাড়ি যাও, চলে যাও। আচ্ছা আমি তাহলে কালই সব তৈরি করব। হ্যাঁ, ফাইলটা রেখে যাও, আমি স্টাডি করতে হবে রাত্রিরে, খুবই ইম্পর্টেন্ট কেস। দেখছিস তো কাজের ব্যাপারে কথা বলছিলাম, তার থেকে অনেক জরুরি কথা আছে। সোনালি প্রেম করছে। করতেই পারে। কি 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 বলছিস তাকে তুই? কি বল, প্রেম প্রেম করতে পারে মানে? প্রেম করতে পারে, প্রেম করতে পারে মানে কি? ও আমার আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার স্ত্রী। গায়ের জোরে কেউ কাউকে বেঁধে রাখতে পারে না, মনের ব্যাপার, এখানে কোনো জোর খাটে না। সোনালি আমার সঙ্গে থাকতে চায় না, সোনালি আমার সঙ্গে থাকতে চায় না, সোনালি ডিভোর্স চায়। সোনালি আমার, ঠিক আছে আমি 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 মেনে নিচ্ছি, কিন্তু আমি সোনালির ভালো চাই, আমি খুব ভালো, কিন্তু সোনালি অন্য কারোর সঙ্গে ঘুরবে সেটা আমি সহ্য করবো না, করবো না, করবো না। সোনালি অন্য কারোর সঙ্গে ঘুরবে আমি আমি সেটা সহ্য করবো না। আই তুই ওদের বলে দে তো আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না, বলে বলে দে, বলে দে, বলে দে, বলে দে। বিমান, সোনালি প্রেম করছে, এত বড় ডিসিশনটা তুই নিতে পারিস না। সোনালিকে ছেড়ে দে বিমান, ওকে খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নিতে দে। আর সোনালি কারোর সঙ্গে ঘুরে বেড়াতেই পারে, তাতে কি হলো? যন্ত্রণাটা মাথার মধ্যে আগুন ধরে যাচ্ছে। ভাই শোন, ভাই এই সমস্ত কথা এখন থাক, তুই তুই বিকেলের ওষুধটা খেয়েছিস? চল চল ভেতরে। সোনালি আমার, সোনালি আমার, আমার আমার আমার। আচ্ছা ভাই, সোনালি আমার, তুই তুই বুকে হাত দিয়ে বলতো এই সংসারে কে কার? হ্যাঁ, আমার আমার কি নিয়ে করছিস তুই? চল চল চল। শোন, ওকে আমি পুরো ছেড়ে দেবো যদি ও একা থাকে, একা একা, ওকে একা থাকতে দে, একা একা। অবাস্তব কথা কেন বলছিস তুই? এই জীবনে কি কেউ কারোর জন্য থেমে থাকে? হ্যাঁ,
মা যখন চলে গেল আমাদের, কতটুকু তখন তোর হাতটা ধরে তো ভেবেছিলাম যে কি করে চলবো, পারবো না, পেরেছি তো, পেরেছি চলবো। তুইও পারবি, তুই সোনালীকে ছাড়া ঠিক থাকতে পারবি, চলো টো 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 টো। সোনালী যদি অন্য কারোর সঙ্গে ঘুরে, আমি আমি ওকে খুন করবো। বিমান, এই কথাটা, খুন শব্দটা তোর মুখ থেকে আর কোনোদিন যেন না শুনো।